নমস্কার, এই সময় গোল্ড। আমেরিকায় ফের 9/11 এর ছক। গোয়েন্দা রিপোর্ট কি বলছে? লেখা ঈশান বন্দ্যোপাধ্যায়, পাঠ সৌনক সান্যাল। এক তালিবানের রক্ষে নেই আল কায়দা দোসর। আমেরিকান ইন্টেলিজেন্স ইউনিটের সামনে ভীতিপ্রদ বাস্তবটা এখন ঠিক এরকমই। দুজন আলাদা আলাদা সিনিয়র ইন্টেলিজেন্স অফিসিয়াল বলছেন, আগামী 1-2 বছরের মধ্যেই আফগানিস্তানের মাটিতে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে আবারও আমেরিকার মূল ভূখণ্ডে 9/11 মতো বড়সড় মাপের আক্রমণ করতে পারে আল কায়দা। সপ্তাহখানেক আগে হওয়া একটি ইন্টেলিজেন্স কনফারেন্সে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল স্কট ব্যারিয়ার বিশেষ রাগঢাক না করেই জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটাই ধরে নেওয়া হচ্ছে যে আগামী 1-2 বছরের মধ্যে আল কায়দা পর্যাপ্ত শক্তি বৃদ্ধি করে আমেরিকায় আক্রমণ শানাতে পারে। ব্যারিয়ার আরও বলছেন, এখন পরিবর্তিত পরিস্থিতিতে আফগানিস্তানে কেমনভাবে নিজেদের সোর্স বাড়ানো যায় সেটা দেখাই এখন তাদের টপ প্রায়োরিটি। যদিও রিসোর্স এখন এতটাই কম যে পুরো ব্যাপারটাতেই তাদের অত্যন্ত হিসেব করে পা ফেলতে হচ্ছে। এককালে ওসামা বিন লাদেন যে জঙ্গি সংগঠনের মাথা ছিলেন, সেই সংগঠন আবার নতুন উদ্যমে মাথা চাড়া দিচ্ছে আফগানিস্তানে, এমনটাই বলছেন সিআইএর ডেপুটি ডিরেক্টর ডেভিড কোহেন। 1-2 বছরের মধ্যে আমেরিকায় বড়সড় কিছু ঘটাতে পারে আল কায়দা, একথা মেনে নিচ্ছেন তিনিও। ওয়াশিংটন ডিসির শহরতলিতে হওয়া ওই কনফারেন্সের আয়োজক হিসেবে ইন্টেলিজেন্স ও ন্যাশনাল সিকিউরিটির সাথে সাথে AFCEA নামক একটি অলাভজনক প্রতিষ্ঠানও ছিল। টপ ডিফেন্স অফিসিয়ালরা অনেকেই এই মত পোষণ করেন যে আফগানিস্তানের মাটিতে কি ঘটছে না ঘটছে তা দূর থেকে ওভার দ্য হরাইজন নজরদারি করার ক্ষমতা আমেরিকার তরফে তৈরি করা প্রয়োজন। কারণ তালিবানি ক্ষমতায়নের পরবর্তী সময়ে আফগানিস্তানের মাটিতে আমেরিকা বিরোধী জঙ্গি কার্যকলাপ বাড়বে তো পরিষ্কার। ড্রোন জাতীয় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করবে জঙ্গিরা, এমন ইঙ্গিত রয়েছে। এ প্রসঙ্গে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর এভরিল হাইন্স সাফ জানাচ্ছেন যে এতদিন ইয়েমেন, সিরিয়া, সোমালিয়া ও ইরাকের মতো দেশগুলোর জঙ্গি সংগঠনগুলো আমেরিকার সবচেয়ে বড় ভয়ের কারণ ছিল। কিন্তু 2 দশক ব্যাপী আমেরিকান সেনাবাহিনীর তত্ত্বাবধানের পরবর্তী যুগে আফগানিস্তানকেও এই থ্রেট লিস্টে বিশেষভাবে জায়গা দিতে হচ্ছে। যদিও আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আমেরিকার মূল ভূখণ্ডে আল কায়দার তরফ থেকে নাশকতামূলক ঘটনা ঘটানোর আশঙ্কা আমেরিকার কাছে নতুন কিছু নয়। সাধারণভাবে একটা সতর্কবার্তা জারি ছিল আগেই। আল কায়দা যে ক্রমশ নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে এ খবরও নতুন নয় ইন্টেলিজেন্স অফিসিয়ালদের কাছে। গত জুন মাসে ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন সেনেট কমিটিকে জানান যে আমেরিকায় বড় মাপের নাশকতা ঘটানোর জন্য আল কায়দার হয়তো আরো বছর 2 মতো সময় লাগবে। বরং এই মুহূর্তে আমেরিকার মাটিতেই বসে থাকা ডোমেস্টিক টেররিস্টদের কার্যকলাপ বেশি ভাবাচ্ছে আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলোকে। কাজেই ইন্টেলিজেন্স কর্তারা কোন রকম ঝুঁকি নিতে নারাজ। গত শনিবার US ক্যাপিটলে হওয়া একটি র্যালিতেও সর্বতোভাবে সতর্কতা বজায় রাখা হয়েছে। এবছরের 6 জানুয়ারি ক্যাপিটলের সামনে হওয়া দাঙ্গায় যে শতাধিক বিক্ষুব্ধবাদীদের রাজনৈতিক বন্দী হিসেবে গ্রেফতার করা হয়েছিল তাদের জন্য শান্তিপূর্ণভাবে ন্যায় বিচার চেয়ে ওই র্যালির আয়োজন করা হয়েছিল। মোটের ওপর বাইরে থেকে আল কায়দা হোক বা দেশের ভেতরে থাকা বিক্ষুব্ধবাদীরা, আমেরিকার এখন শিওরে সংক্রান্তি।